সংক্রমণ রুখতে গিয়ে নতুন সংকট। করোনা সতর্কতা মেনে প্লাস্টিকে মুড়ে কোভিড রোগে দেহ সৎকার করতে গিয়ে বেঁধেছে বিপত্তি। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, প্লাস্টিক ব্যবহারের ফলে মাঝে মধ্যে বিকল হয়ে যাচ্ছে বৈদ্যুতিক চুল্লি। এর জেরেই সরকার সিদ্ধান্ত নিয়েছে, করোনা রোগীদের মৃতদেহ সৎকারে আর প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা হবে না, পরিবর্তে ব্যবহার করা হবে সুতির ব্যাগ। শনিবার স্বাস্থ্য ভবনের তরফে সব হাসপাতালকে জানিয়ে দেওয়া হয়, রবিবার থেকে প্লাস্টিকের ব্যাগ সরবরাহ বন্ধ করার কাজ শুরু হবে। বদলে শিয়ালদার স্বাস্থ্য দপ্তরের সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে দেওয়া হবে সুতির ব্যাগ। কিন্তু সুতির ব্যাগের যোগান কম। রবিবার সকালে বিভিন্ন বেসরকারি হাসপাতালের প্রতিনিধিরা সেন্ট্রাল স্টোরে এলেও সবাইকে ওই ব্যাগ দেওয়া যায়নি। করোনা আক্রান্তদের দেহ চুল্লিতে ঢোকানোর সময় বা সমাধিস্থ করানোর সময় প্লাস্টিকের ব্যাগ থাকলে সমস্যা হচ্ছিল, তাই রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে কটন ব্যাগ অর্থাৎ সুতির দেহ বহনকারী ব্যাগ দেওয়া হবে বেসরকারি হাসপাতালগুলিকে, সরকারি হাসপাতালগুলিকে। এই কটন ব্যাগের যে যোগান তা অত্যন্ত কম, তাই এখনও পর্যন্ত সমস্ত হাসপাতালকে তা দেওয়া হচ্ছে না। হাতে গোনা কিছু সংখ্যক কটন ব্যাগ এখনও পর্যন্ত বণ্টন করা হয়েছে। সেন্ট্রাল মেডিকেল স্টোরের তরফ থেকে জানানো হয়েছে যে 1300 ব্যাগ এখনও পর্যন্ত তারা হাতে পেয়েছেন। সুতির ব্যাগটাই আমরা সবসময় প্রেফার করছি, ওটাই পেলাম, অনেকে তো পাইনি, আমরা তাও পেয়েছি। ওনারা বললো 10টায় করে রিকোয়েজিশন দেওয়া হবে। ওরা স্বাস্থ্য ভবন থেকে ছিল, এটার জন্য অনেক চুল্লির অনেক গণ্ডগোল হচ্ছে, অনেক কারণে চুল্লি বন্ধ হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের বলেছিল যে কটনের ব্যাগ ইউজ করার জন্য, এবং ওনারা এটা ব্যবস্থা করে দিয়েছিলেন। এখন এটা দিল, পরে বললো আমরা আরও চেষ্টা করছি আরও দেবার। 20টার মতো আমরা বলেছিলাম এখন দেওয়ার জন্য টেম্পোরারি, তো 10টা দিয়েছে, 10টা পেয়েছে, এটা দিয়ে এখন বললো এটা চালাও, তারপর এলে আবার আমরা দেব। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, পুরসভার তরফে জানানো হয় প্লাস্টিকের ব্যাগে মোড়া দেহ সৎকারের পরে ক্ষতি হচ্ছে বৈদ্যুতিক চুল্লির ফার্নেসের, মাঝে মধ্যেই চুল্লি বিকল হয়ে যাচ্ছে। পাশাপাশি প্লাস্টিকের ব্যাগে মোড়া দেহ সমাহিত করলে ক্ষতি হচ্ছে পরিবেশে, কারণ প্লাস্টিক মাটির সঙ্গে মিশে না। এরপরেই ব্যাগ বদলের সিদ্ধান্ত নেয় সরকার। বঙ্গশ্রী এবং তন্তুযুগে দায়িত্ব দেওয়া হয় সুতির বডি ব্যাগ বানানোর, কিন্তু যোগান কম থাকায় এদিন অনেককে প্লাস্টিকের ব্যাগ নিয়ে সেন্ট্রাল স্টোর থেকে ফিরতে হয়েছে। রিকুইজিশনে তো কটন ব্যাগ লেখা ছিল, তো এখানে সিনথেটিকের ব্যাগ দিয়েছে, বলছে আপাতত এখন যেই মাল আছে সেই মালই নিতে হবে। আমাদের কর্পোরেশন থেকেও মেসেজ করে দিয়েছিল যে কটন ব্যাগ ইজ অ্যাভেলেবল, বাট এখানে কিছুই ওরকম নেই। এই প্রসঙ্গে স্বাস্থ্য দপ্তরের ডেপুটি ডিরেক্টর জানান, সবাইকে এই মুহূর্তে সুতির ব্যাগ দেওয়া সম্ভব নয়, কারণ যোগান নেই। 1300টি ব্যাগ এসেছে, ওরা বানিয়ে উঠতে পারছে না, তাই সবাইকে দেওয়া যাচ্ছে না। আপাতত তাই অল্প অল্প করে সুতির ব্যাগ দেওয়া হচ্ছে। প্লাস্টিকের ব্যাগ 10,000 রয়েছে, সেগুলিও বণ্টন করা হচ্ছে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।